আধা সামরিক বাহিনী সিএপিএফের যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেই রিক্রুটমেন্ট প্রসেসে প্রায় ছ শূন্য পদে ভাগ বসাতে চলেছে পশ্চিমবঙ্গের কোটায় বহিরাগতরা এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি ঘিরে উঠছে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের জন্য সিএপিএফের যে কোটা রয়েছে সেখানে বিহার এবং ইউপি থেকে প্রচুর ছাত্র তারা জাল ডোমিসাইল বানিয়ে তারা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য যে কোটা নির্দিষ্ট করা আছে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা এই যে বাংলা ভাষাভাষীর যে রাজ্যগুলো সেই রাজ্যের যে ভ্যাকেন্সিগুলো আছে সেখানে কিন্তু ভাগ বসিয়ে চাকরি কিন্তু বাগিয়ে নিয়েছে যার ফলে বাংলার যারা ভূমিপুত্র বাংলা এবং বিহারের বাংলা এবং ত্রিপুরার যারা যেসব ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এই চাকরি থেকে পিছিয়ে যাচ্ছে কিভাবে চলছে এই চক্র সেটাই কিন্তু এতদিনে জানা গিয়েছে যে ডোমিসাইল বানিয়ে দিচ্ছে বিভিন্ন এসডি অফিস সেখানে দেখা যাচ্ছে যে ব্যারাকপুর এসডি অফিসের নামে ভুরি ভুরি অভিযোগ এসছে যেখানে বলতে শোনা যাচ্ছে বিভিন্ন বিহারি যে ছাত্ররা এসলো তারা তাদেরকে ধরপাকড় করতে তাদের একটাই কথা তারা বারবার বলছে আমরা টাকা দিয়ে বানিয়ে নিয়েছি কেউ দিয়েছে এক লাখ কেউ দিয়েছে কুড়ি হাজার পর্যন্ত টাকা এই টাকার বিনিময়ে এসডিও অফিস থেকে এনারা জাল ডোমিসাইল বানিয়ে নিয়েছে অর্থাৎ স্থায়ী বাসিন্দা বলে নিজেকে প্রমাণ করে পশ্চিমবঙ্গ কোটার চাকরি কিন্তু ছিনিয়ে নিচ্ছে এরা কীভাবে স্থায়ী বাসিন্দা হয় জাল ডোমিসাইল দেওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া থাকে দশ বছর ওই রাজ্যের বাসিন্দা হতে হবে তাহলে কি করে তারা ভুল তথ্য দিয়ে তথ্য যাচাই না করে কি করে এসডি অফিসগুলো যারা ডোমিসাইলের মতো একটা গুরুত্বপূর্ণ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেয় যেটা দেখে চাকরি প্রার্থীর চাকরি নিশ্চিত হয় যে ওই প্রার্থী ওই রাজ্যের কিনা এই রকম ক্ষেত্রে সর্বত্র কিন্তু দুর্নীতি ছড়িয়ে যাচ্ছে ব্যারাকপুর ক্যান্টনমেন্টে সেখানে যখন সিএপিএফের মেডিকেল চলছে সেখানে মেডিকেল এক্সাম দি দিতে এসে সেখানে বিভিন্ন বিহার এবং ইউপি থেকে স্টুডেন্টরা প্রকাশ্যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে এসে লাইভ বাঙালির মা বোন তুলে গালাগালি করছে এবং বাঙালিকে ওপেন থ্রেড দিচ্ছে যে সব চাকরি আমরা খেয়ে নেবো তোরা কিছুই পাবি না এইরমভাবে এবং গালাগালি সহকারে এবং খেয়ে নেব দেখে নেব এই রকম থ্রেন্ডিং করে বাঙালিকে ওপেন চ্যালেঞ্জ করা হচ্ছে নিজেরা দু নম্বরই করে চাকরিগুলো নিয়ে নিচ্ছে জাল জালডোমি সেল বানিয়ে জানি না এই দায়টা কার এই দায় আমাদের পশ্চিমবঙ্গের বুকে যে অফিস চলছে যে প্রশাসনিক অফিসগুলো চলছে সেখানে কি করে কি করে মানে এরকম একটা গুরুত্বপূর্ণ সিরিয়াস ইস্যুতে জাল ডোমিসিয়াইল এবং জাল কাস্ট সার্টিফিকেট পর্যন্ত তারা বানিয়ে নিচ্ছে তাহলে কি হবে পশ্চিমবঙ্গের ছেলেমেদের ভবিষ্যৎটা কি আছে বাঙালি ছেলেমেদের যে ভিডিও তারা ফেসবুকে পোস্ট করছে তোমরা মানে কিছুদিন আগে দেখেছ বাংলা পক্ষ আমাদের পশ্চিমবঙ্গের যে বাংলা পক্ষ আছে সেই বাংলা পক্ষের বিভিন্ন যে চ্যানেলগুলো আছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে। বিহারিরা কিভাবে বিহারি ছেলেরা তারা একটু স্টুডেন্ট তারা অ্যাসপারেন্ট তাদের মুখের ভাষা কীরকম তারা জাতির বাঙালি জাতির মা বন্ধুদের গালাগালি করছে সব চাকরি খেয়ে নেব এবং তাদের বিহারের শিক্ষক মধ্যপ্রদেশের শিক্ষক এরা এসে ইউটিউব প্ল্যাটফর্মে বলছে যে এরা না হয় ভুল করে ফেলেছে তা বলে এদের মার ধরের কিছু নেই অর্থাৎ তাদের শিক্ষকরাও জানে যে এরা দু নম্বরই করছে তবুও তারা সাপোর্ট করছে এই ছেলেগুলোকে যে যখনই বাঙালি ছেলেরা বা এই বাংলা পক্ষ গিয়ে ধরে ফেলছে এই জাল জিনিসগুলো তখনই কিন্তু প্রতিবাদটা উঠছে যে তারা এটা করেনি তারা টাকার বিনিময়ে কিনেছে তাহলে কাকে ধরবো আমরা বহিরাগত ওই যে বিহার এবং ইউপি থেকে যারা এসছে তাদের না আমাদের রাজ্যের যে অফিসগুলো আছে এসডিও অফিস যারা এই শংসাপত্র প্রদান করে তাদের ধরবো ঠিক কিভাবে এই চক্র চলছে সেটাই কিন্তু আগামী দিনে দেখার এবং সঠিক তথ্য আশা করি আগামীতে সামনে আসবে বিভিন্ন থানায় এ নিয়ে এফআইআর হয়েছে এবং বেশ কয়েকজনকে কিন্তু ধরপাকড়ও করা হয়েছে